सारी विश पुगा दूंगा, तू जो मांगे बोला दूंगा। तेरी सारी विश पुगा दूंगा, तू जो मांगे बोला दूंगा। जो सारे शहर में बोला दूंगा तेरा ले। বন্ধুরা আমি সায়ন, আর তোমরা দেখছো সায়ন এডিটিং জোন। তো আজ এডিটিং করতে চলেছি ওই টাইপের ভিডিও, তোমরা স্ক্রিন দেখতে পেরেছো ফার্স্টে। তো ওই টাইপের ভিডিও এডিট করার জন্য তোমাদের প্রথমত লাগবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে ডাউনলোড করে নিও। এবং অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, লাইক করলে কেন ভিডিও করে আগ্রহটা না আরও আরও পরিমাণে বাড়তে থাকে। এবং পাশে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, তো অবশ্যই একবার ক্লিক করে সাদা করে দিও এবং বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো পচা ইন্ট্রোটা লাগা। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসেছি, প্লাস বাটনে ক্লিক করবো। দেখতে পাচ্ছ তিনটে রিভিউ আছে, তো এখান থেকে 9.16 যে রিভিউটা দেখতে পাচ্ছ, তো এই রিভিউটা সিলেক্ট করবো। এবং তোমরা যেই ছবি দিয়ে ভিডিওটা বানাতে চাও, তো তোমাদের ফার্স্টে একটা মডেলের ছবি ফার্স্টে অ্যাড করবে, কিংবা তোমার গার্লফ্রেন্ডের ছবি ফার্স্টে অ্যাড করলে, কিংবা তোমার ছবি অ্যাড করলে, তারপরে আমি বলছি ফার্স্টে ধরো তোমার গার্লফ্রেন্ডের ছবিটা অ্যাড করলে টিক মার্কে ক্লিক করলাম, কেজি সাইডের অপশানটা যাবো, অ্যাডজাস্টমেন্টে যাবো, দু আঙুলের ট্রেনে জুম করে এটাকে পজিশন করে বসিয়ে নেবো। এবার বসিয়ে নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবো এবং লেয়ারে যাবো, মিডিয়াতে যাবো, এবং দুটো ভিডিও ট্যাম্পলেট থাকবে দেখবে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই ডাউনলোড করে নিও। তো ফার্স্টে এই ভিডিও ট্যাম্পলেটটা অ্যাড করবো এবং ভিডিও লেয়ারটা একটু বড় করে দিচ্ছি আমরা, জাস্ট 24 সেকেন্ড রাখছি, তোমরা আরও বড় রাখবে। এবং যেই ভিডিও ট্যাম্পলেটটা সবেমাত্র আমি অ্যাড করলাম সেটাকে ফুল স্ক্রিন করবো এবং আরেকবার ভিডিও লেয়ারে ক্লিক করবো। দেখতে পাচ্ছ ক্রোমাকি, ক্রোমাকিতে যাবো, জাস্ট এটাকে এনেবেল করবো। এনেবেল করার পরে দেখ একবার ভিডিও প্লে করবে তোমরা, তো এইটুকু করার পরে আমরা এখান থেকে ক্লিক করবো এবং ভিডিওটাকে আমরা সেভ করে নেবো, মানে এক্সপোর্ট করে নেবো। তো অবশ্যই আমরা আগে এক্সপোর্ট করে নিচ্ছি ভিডিওটাকে। তো আমাদের ভিডিওটা সেভ করা হয়ে গেছে, তো একবার ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পরে আবার প্লাস বাটনে ক্লিক করবো, 9.16 রিভিউটা সিলেক্ট করবো এবং আর একটা ছবি অ্যাড করবো। এবারটা তোমার বয়ফ্রেন্ডের ছবি তোমরা অ্যাড করবে। তো চলো একটা আমরা ছবি অ্যাড করে নিচ্ছি একটা মডেলের, তো আমরা NSD পিকচার, আমাদের বস নিশ্চয়ই আমার বস, তো সেই ছবি আমরা একটা অ্যাড এনেছি NSD পিকচারের। টিক মার্কে ক্লিক করবো, একবার ক্লিক করবো, কেউচি সাইডের অপশানটাতে একবার ক্লিক করবো, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো এবং দু আঙুল ধরনের জুম করবো। জুম করে এটাকে আমাদের এই পজিশনে বসাবো। বসানোর পর টিক মার্কে ক্লিক করবো এবং ভিডিও লাইটটা একটু বড় করে দেবো, জাস্ট 22 সেকেন্ড রাখলাম, আগে তার 24 সেকেন্ড, মানে তোমরা তোমাদের মতন রাখবে, আমি জাস্ট তোমাদের শিখিয়ে দিচ্ছি যেভাবে করবে। তো লেয়ারে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো, যেই ভিডিওটা আমরা সেভ করেছিলাম তো সেই ভিডিওটাকে অ্যাড করবো। অ্যাড করার পর এটাকে জাস্ট ফুল স্ক্রিন করবো, ফুল স্ক্রিন করার পরে ব্ল্যান্ডিংয়ে যাবো, সরি ব্ল্যান্ডিংয়ে ক্রোমাকিতে যাবো, ক্রোমাকিতে যাবো। এখানে আমরা কালারটা সিলেক্ট করবো, আগেরটা ছিল আমাদের এই কালার, এবারটা নীল কালারটা সিলেক্ট করবো। নীল কালারটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবো। এবার জাস্ট ভিডিও একবার প্লে করছি, এরপর একটা ভিডিও ট্যাম্পলেট অ্যাড করবো, একটা বর্ডার অ্যাড করবো। তো এবার একটা আমরা ভিডিও ট্যাম্পলেট অ্যাড করবো, তো ভিডিও ট্যাম্পলেটটাকে আমরা অ্যাড করে নিচ্ছি, চলো। তো ভিডিও ট্যাম্পলেটটা অ্যাড করে নিচ্ছি, এটাকে যে জায়গার মধ্যে রোটেট করবো এবং এটাকে ফুল স্ক্রিন করে এখানে বসাবো এবং এর সাউন্ডটাকে আমরা কমিয়ে দেবো, বন্ধ করে দেবো এবং এই ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দেবো আমরা স্ক্রিন। তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ একদম তৈরি, তো ভিডিওটা জাস্ট প্লে করছি একবার। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবী এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দিও। তো চলো ভিডিও শুরু করি।